মহা দীপাবলি উপলক্ষে প্রতিটি মণ্ডপে মণ্ডপে চলছে শ্যামাকালী পূজার আয়োজন। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্র আছেন এসকে সুজন, হবিগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি। সাথে আছি আমি তানজানা রহমান লিসা। বিডি স্টার টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রাত হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাত। আজকে রাতে দীপাবলি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মানুষ সন্ধ্যার সময় মোমবাতি, আগরবাতি এবং প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসায়। হিন্দু সম্প্রদায়ের প্রতিটি মানুষ ওনাদের পূর্বপুরুষদেরকে স্মরণ করে এবং তাদের মঙ্গল কামনায় এই প্রদীপ নদীতে ভাসমান করা হয়। তারই মাঝে হবিগঞ্জ শহরের কামরাপুর গ্রাম এবং দানিয়ালপুর গ্রামের মধ্যে প্রতি বছরই চলে প্রদীপ ভাসানোর প্রতিযোগিতার আয়োজন। এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাশে শত শত মানুষের ভিড় জমে, এজন হয়ে ওঠে এক আনন্দঘন মুহূর্ত। প্রদীপ ভাসানো শেষে শুরু হয় সারা বিশ্ব মঙ্গল আরতি শ্রী শ্রী শ্যামাকালী পূজা। শ্যামাকালী পূজা সাধারণত প্রত্যেকটি দুর্গা মণ্ডপের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শ্যামা পূজা উপলক্ষে সারা রাত ধরে চলে বিভিন্ন ধরনের আতশবাজি পোড়ানো, প্রত্যেকটি ঘরের বাড়ির আঙিনায় জ্বালানো হয় মোমবাতি ও মাটির প্রদীপ। এই প্রদীপের আলোচনা যেন শেষ হয় এক ভালোবাসার মনোরম মুগ্ধকর পরিবেশ। মায়ের পূজা আরম্ভ হয় পূর্ণিমা তিথিতে রাত্র 12টার পর। সারা রাত ধরে ভক্ত অনুসারীরা পূজা পরিদর্শন করেন, মায়ের প্রতি ভক্তি অঞ্জলি পরিদর্শন করে, সবার মনের আশা বাসনার কথা বলে ভক্তি অর্পণ করে কনিকা মহাপ্রসাদ গ্রহণ করে পূজা সমাপ্তি করা হয়। তোমার শ্রবণনা মুক্তি বিপ্রবক্তাৎ শতং যদি মৃতবৎসা জীববৎসা সন্মাসং শ্রবণং যদি নৌকায়ং সংকটে যুদ্ধে পটনাজ্জয় মাত্রুয়াৎ লিখিত্তস্তাপয়েৎ গেহিনাগ্নি চৌর ভয়ঙ্কচিত রাজস্থানে জয় নিত্যং প্রসন্নং সর্বদেবতা ওম গিরিং ব্রহ্ম ইন্দ্রাণী অমরবত্তম্বিকা বরুণালয়ে জমলয়ে কালরূপা কুবীর ভবনে শোভা মহানন্দাগ্নি নমস্য জনকিতম হীরামন ধ্বংসকারিণী চন্দ্রমুণ্ডবধি বিরক্ত বীজ বিনাশিনী পাওয়া যাবে